বাড়ির অমতে বিয়ে করলি? আরে এমন ছেলেকে বিয়ে করলি যে ফরেন ট্যুরটাও। 3 বছর ধরে এই কলকাতায় পড়ছি, কোথাও বেড়াতেও যাই না, কি লাভ? যা না, পারলে ঘুরে আয় না, অনেকদিন তো কোথাও যাসনি। হ্যাঁ জানি, কিন্তু কি বলতো, ওর অফিস, আমার স্কুল, এই মেয়েগুলোর স্কুল, সব মিলে না জাস্ট হচ্ছেই না গো। ভাই এত করে বলছে, একবার ঘুরেই আয়। বাড়ির অমতে বিয়ে করলি? আরে এমন ছেলেকে বিয়ে করলি যে ফরেন ট্যুরটাও। মামা যাও দেখো তো পিকলু দাদা এসেছে কিনা। পিকলু দাদা! দেখো পিসিমণি, আমি না খুব ভালো আছি। ইনফ্যাক্ট যারাই প্রত্যেক বছর বিদেশ ঘুরতে যায় তাদের থেকেও অনেক বেশি ভালো আছি। আর মা, এইরকম কথাবার্তা হলে তো এই বাড়িতে আমার আসাটা সম্ভব হবে না, তাই না? বাবা একটুতে মাথা গরম করে ফেলছিস যে, কি খুব ঝামেলায় আছিস নাকি? ঝামেলা কি বলছো পিসি? আহা রাগ করছিস কেন? মা তোমরা তো আমার জেদটা জানো, একবার যদি আমি এই বাড়ি থেকে মুখটা ফেরাই তাহলে কিন্তু। বাস্তবটা খুব কঠিন রুমি, কিছু না ভেবে মিত্তির বাড়ির মেয়ে বেলডাঙ্গা থেকে আসা একটা মুদির ছেলেকে বিয়ে করে বসলি। আহ দিদি, রুমি কি হচ্ছে কি? বাইরেও আছে, শুনতে পাবে যে। এইটা দিয়ে বা হাতের কোড়ে আঙুল দিয়ে দাও, ফোঁটা দাও। বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা। দূর বাবা, আমার সব কালো হয়ে যাচ্ছে, তুমি একটু দেখো আমায়। তুমি তো জানো, বলো না দে জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। ভেরি গুড। ডিয়ারিয়া স্কুলের অ্যাডমিশনে এতগুলো টাকা খরচা হয়ে গেল, প্রতিদিন সংসারে খরচা বাড়ছে। 3 বছর ধরে এই কলকাতায় পড়ছি, কোথাও বেড়াতেও যাই না, কি লাভ? ওরা কি আমাদের এই স্যাক্রিফাইসগুলো মনে রাখবে? মাঝে মধ্যে না মিনিংলেস লাগে সব কিছু, সংসারে মানেটাই খুঁজে পাই না। তারপর যখন মনে হয় থিয়ারিয়া তো আমাদেরই, ওদের জন্য এটুকু করব না সত্যি, অনেকদিন কোথাও যাওয়াই হয়নি, আর অনেকদিন হয়ে গেল কিছু হয়নি। পেয়ে গেছি। কি পেলে? সংসারের মানে। সেলফি। সিধা আছি সকালের কলকাতা নিয়ে কলকাতা রেডিওতে।